হ্যালো গাইস, সবাই কেমন আছো? আমি কিন্তু বেশ ভালো আছি। তো আজকে কিন্তু মহাপঞ্চমী, তো পঞ্চমীর দিন বিকেল বিকেলে আমি বেরিয়ে পড়ছি। বিকেলে না, অ্যাকচুয়ালি বলতে গেলে সকালের দিকে, মানে দুপুর টাইম হয়ে গেছে অলরেডি। বেরোতে বেরোতে যাচ্ছি ননদের বাড়িতে, তো ওখানে গিয়ে প্ল্যানিং আছে একটু ঠাকুর দেখতে বেরোবো। কোথায় বেরোবো সেটা তো দেখতেই পাবে, তো বড় আর কি বেরোবে। ও যেহেতু এখানে ক্লাবে একটু মানে পুজোতে রয়েছে আর কি, তো ও আমার সাথে এতটা টাইম দিতে পারে না, প্রতি বছরই একটা দিন টাইম দেয়। তো এবারে টাইমটা বেশি পাচ্ছে যেহেতু এখানেই আছি। আর দেখো বেরোনোর সময় কী হারে বৃষ্টিটা শুরু হয়েছে। তো আমি তো ব্যাগে করে নিয়ে নিয়েছি, আমি ওখানে গিয়ে কী পরবো না পরবো জাস্ট এখান থেকে রেডি হয়ে বেরিয়ে যাব। তো বৃষ্টিটা কমলেই বেরিয়ে পড়েছি। না, এই বৃষ্টির জন্য অপেক্ষা করলে আজকে হয়তো আমার আর যাওয়াই হবে না। তো প্রচুর বৃষ্টি মোটামুটি পড়ছিল, একটু কম আছে, তো ওকে নিয়ে বেরিয়ে পড়েছি ছাতা নিয়ে। ও আমাকে একটু এগিয়ে দেবে, আমি ওখান থেকে একাই চলে যাব। তো ও তো ক্লাবেই থাকবে, আমি ওখান থেকে বেরিয়ে পড়ব। এক হাতে একটা ছাতা, এক হাতে একটা ব্যাগ, প্লাস আবার ভিডিও করা, তার মধ্যে টোটোতে কীভাবে সম্ভব তোমরা দেখতেই পারছো ভিডিওটার অবস্থা দেখেই। আর বাইরের অবস্থাটা দেখো, মোটামুটি রাস্তা তো ভিজে, অবস্থা খারাপ, এত বৃষ্টি পড়েছে। তো আমাকে যেতে হবে, আমি তো ভাবছি জ্যামে না আমি পড়ে যাই। মেন প্রবলেমটা হচ্ছে এখানে কোনো সমস্যা হবে না, সমস্যা হবে দিদিবাড়িতে যেতে গিয়ে, ওদের বাড়ির আগে অনেকটাই হাঁটতে হবে, কারণ ওখান থেকে টোটো গাড়ি আমি কিচ্ছু পাচ্ছিলাম না। তারপরে না পেরে নিজে নিজে হাঁটতে শুরু করেছি, প্রায় আমি আধা ঘন্টার উপরে দাঁড়িয়ে রয়েছি একই জায়গাতে। লাস্টে বিরক্ত হয়ে চলেছি, তার জন্য আমি ভাবলাম না এবার হেঁটে হেঁটেই চলে যাই, তার জন্য হাঁটাও স্টার্ট করে দিয়েছি। অনেকটা হাঁটার পরে প্রায় ওদের বাড়িতে আমি চলে এসেছি, এসে একটু রেস্ট নেব, তারপরে খাওয়া দাওয়া করে বেরোবো ওই সন্ধ্যার দিকে। তো মোটামুটি চুলটা আগে বেঁধে নিয়েছি, প্রচণ্ড গরম লাগছে, গরম তেমন পড়েনি যেহেতু অনেকটা হেঁটেছি তাই জন্য গরম লাগছে। তারপরে ফ্রেশ হয়ে নিয়েছি, ড্রেসটা চেঞ্জ করে এবারে খেয়ে দিয়ে রেডি হব। ভেবেছিলাম তো সন্ধ্যার দিকে বেরোবো, কিন্তু সন্ধ্যাবেলা না, খেয়ে দিয়ে বেশিক্ষণ রেস্ট নিতেও পারলাম না, বললো যে ওর মধ্যে রেডি হও, 4:30টার মধ্যে রেডি হয়ে আমরা বেরিয়ে যাব। তার জন্য আমি আর কোনো ভিডিও কিছু নিতে পারিনি। তো এই যে কুর্তিটা আমি কদিন আগে কিনেছিলাম আমার বার্থডের দিনকে, আর কি পুজো উপলক্ষেই কেনা, পুজো আর জন্মদিন তো একই সাথে, ওই জন্যই। তো তোমাদেরকে আগেও আমি দেখিয়েছিলাম, পরে তারপরে একটু ফিটিংস করতে হয়েছিল, তারপর এটা ফাইনাল লুক। বাড়ির থেকে বেরিয়ে আমরা তিনজন আর কি বাসে উঠে পড়েছি। কিছু দূর যাওয়ার পরে না দিদির যে বান্ধবীগুলো ওরাও উঠবে, তো এখানে দেখছি যে এত ভিড় এই জায়গাটা, এই জায়গাটার নাম আমি অ্যাকচুয়ালি ভুলে গেছি, আশা করি বিটি রোড ছিল বা এরকমই, হ্যাঁ বিটি রোডের মধ্যে ছিল সোদপুর। তো এত ভিড়, মানুষের কেনাকাটি আর শেষ হচ্ছে না। তো সেদিনকে ছিল তো পঞ্চমী, পঞ্চমীর দিনকেও এত লেভেলের ভিড়। আর এই যে আজকে আমরা বেরিয়েছি না, এখানে কিন্তু সব মেয়ে আছে, কোনো ছেলে এখানে অ্যালাউ নেই, একটা বাচ্চা আছে পুচকে, তো ওই আদারওয়াইজ কিন্তু কেউ নেই, কারোর কোনো হাজবেন্ড নেই, সবাই মিলে আমরা মেয়েরাই বেরিয়েছি। তো কী কী ঠাকুর দেখলাম সেটা আমার এক্স্যাক্টলি নাম কিন্তু প্রপার আর মনে নেই, তোমরা ভিডিওতে সেটা দেখে নাও, যারা যারা চেনো তারা তো অবশ্যই বুঝতে পারবে, আর যারা না চেনো তারা অবস্থা আমার মতো। যেই ঠাকুরটা দেখার জন্য মেনলি সোদপুরে আমার আশা যে না আমি এই ঠাকুরটা দেখবো, তো যেটা হলো শহীদ কলোনিতে যেটা 100 ফিটের ঠাকুরটা, এটার জন্য কিন্তু মেনলি মানে খুব উদ্যোগ করেছি যে এই ঠাকুরটাকে দেখতেই হবে, এরকম একটা ব্যাপার, কারণ এত ফেসবুকে ছড়াছড়ি দেখেছি এই ঠাকুরটাকে নিয়ে, আমার ভীষণই ইচ্ছা ছিল। তোমরা তো দেখে বুঝতেই পারছো এখনও কিন্তু প্রপার রাত হয়ে যায়নি, যেহেতু বাড়ির থেকে বেরিয়েছিলাম প্রায় 4:30, হালকা সন্ধে সন্ধে সবই হয়েছে, তার মধ্যে মোটামুটি মানুষের প্রচুর ভিড় হয়ে গেছে, আর এখানে না মেলাও বসেছে, বেশ দেখতেও ভালো লাগছিলো। তো চলো তোমাদের সাথে আমিও আরেকবার দেখে আসি ঠাকুরটাকে। সবে মাত্র আজকে পঞ্চমী আর আমরা বেরিয়েছিলাম সন্ধ্যায়, মানে বলতে পারো সন্ধ্যার সময় চলে এসেছিলাম প্যান্ডেলে, তাতেই মানুষের এত ভিড়, তাহলে ভাবো এটা অষ্টমী নবমীতে যে কী হবে। আর এই জায়গার অবস্থাটা বুঝতে পারছো, মানে আমরা আর কি এতটা হাঁটবো না বলে শর্টকাট ভেবে নিয়েছি, আর শর্টকাট থেকে যাওয়ার ফলে সবসময় খারাপ হয়, এটাই হচ্ছে। অনেকেই আমরা আর কি একা ছিলাম না, তো কে কীভাবে যেতে পারে, আর আমার ননদের যেহেতু একটু আর কি হেলদি, তো ও তো যেতেই পারছে না, তো কোনো রকমে ওকে আর কি নিয়ে যাওয়াটা হয়ে যায় এই পার থেকে ওই পারে।
এই ঠাকুরটাও না খুব সুন্দর করেছে। এক্স্যাক্টলি আমার নামটা না অতটা মনে নেই, কিন্তু প্রত্যেকটা ঠাকুরের মুখগুলো এত ভালো লাগছে, জানি না কেন, আমার মতন হয়তো তোমাদেরও ভালো লাগবে। তো এখানে সবাই তো এখানে দাঁড়িয়ে আর কি ফটো মোটো তোলা চলছে, যে এতক্ষণ ধরে টাইম পাইনি ভিড়, আর এখানটা একটু ভিড়টা কম ছিল, ওই জন্য যে যার মতন করে ফটো তুলছে, যে যার মতন করে ভিডিও করছে, তো আমি তো আছি ভিডিওর জন্য, তো সেটাই করছিলাম। আর তোমাদেরকে দেখাচ্ছিলাম যে কাকে কে রয়েছে আমার সাথে আর কি। ওই পুচকে দুটোও ছিল, একটা ছিল আমার ননদের মেয়ে আর একটা ছিল ননদের বান্ধবীর মেয়ে। আমরা টোটালে না প্রায় ছটা মতন ঠাকুর দেখেছিলাম, আর ম্যাক্সিমামটা আমরা হেঁটে হেঁটেই দেখেছিলাম, যেহেতু অনেকে ছিলাম, মজা করতে করতে গল্প করতে করতে বেশ টাইমটা কেটে গেছিলো। আর এইটা এরপরে আরও একটা দেখেছিলাম, এটা মনে হয় 5 নম্বর দেখছি। তো প্রত্যেকটা ঠাকুর সুন্দর হয়েছিলো, আর এই প্যান্ডেলটাতে আমি অনেকক্ষণ বসেছিলাম, কারণ এত গরম লাগছিল আর কি পাখার হাওয়াতে। আর এটা আমার ভীষণ পছন্দ হয়েছে, এটা আমি কিসের জানি না, পনসেরই কাজ ছিল, এটা অ্যাকচুয়ালি ময়ূর বলতে গেলে, কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে। ঘোরার ফাঁকে ফাঁকে কিন্তু আমরা খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, সেই ক্লিপগুলো তোমাদেরকে আর দেখানো হয়নি। তো এখানে আর কি রেস্ট নিচ্ছি, সেই যার মতন ফটো তুলছে, আমাকে অনেকবার করে বলেছিল, কয়েকটা তুলেছিলাম যাই না কেন, আর ভালো লাগছিল না। আর আমি এইভাবে না খুব একটা সময়টা ঘুরি না, আশা করি ওকে ছাড়া, মানে ম্যাক্সিমাম সময়তে আমি যেখানে যাই ওকে নিয়ে যাই। তো বলতে পারি এটা আমার মানে প্রথমবারই বলতে গেলে যে ওকে ছাড়া এরমভাবে ঘুরছি, ভালো লাগছিল, আবার ঠিক মনে হচ্ছিলো দূর ভালো লাগছে না, এরকম একটা ব্যাপার হচ্ছিলো। আর লাস্ট এই যে প্যান্ডেলটা, এই ঠাকুরটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে, যেটা আশা করি তোমাদেরও লাগবে। তো যাই হোক, কেমন লাগলো বলো। তো আজকের মতন আমি এখানেই টাটা করছি, তো বাই।